পূর্ব বর্ধমান জেলার বিজেপির জেলা সভাপতি সনাতন ধর্মের দেবতা বলরাম সুরা পান করতেন বলে বক্তব্য রাখায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। উল্লেখ্য, আউসগ্রামে বিজেপির কিষাণ মোর্চার উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। এই সভায় কৃষকরা অংশগ্রহণ করেন। কৃষকদের উদ্দেশ্য বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বক্তব্য রাখতে গিয়ে বলেন, সনাতন ধর্মের দেবতা বলরাম একজন খুব পরিশ্রমী ছিলেন। তিনি পক্ষপাতিত্ব করতেন না। উনি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পর সন্ধে নাগাদ সুরা পান করে ঘুমিয়ে পড়তেন, আবার কাক ভোরে কৃষি কাজে লিপ্ত হতেন। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য তৈরি হয়। যাতে ঠিকমতো চাষ হয় এই জন্য বলরামদের ওই প্রাচীন কালে তখনকার দিনে সেচ ব্যবস্থা চালু করেছিল যাতে চাষ আবার ঠিকমতো হয়। তো উনি সব ব্যাপারেই ছিলেন বলরামদের খুব দায়িত্বশীল, আর এত খাটাখাটি করতেন বলে উনি একটু সন্ধ্যেবেলায় সুরা গ্রহণ করতেন, সুরা পান করতেন। কিন্তু সুরা পান করলেও উনি নিজেকে ঠান্ডা রেখে ঘুমিয়ে যেতেন এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু কাজ 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 কাজের মাধ্যমেই থাকতেন। আর ওনার মধ্যে আরেকটা গুণ ছিল, এই বলরাম দেব ভগবানের মা। যদিও আনন্দবার্তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া বক্তব্যের সত্যতা যাচাই করেনি, এ ব্যাপারে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, ওই বিজেপি নেতা ধর্মগ্রন্থ তৈরি করেছেন তাই তিনি এরকম মন্তব্য করছেন। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, একমাত্র বিজেপি ধর্মকে অপমানিত করে, তিনি মন্তব্যের ধিক্কার জানান। বিজেপির জেলা সভাপতি বলতে পারবেন সুরাপান করা ভালো না খারাপ, সেটা উনি ভালো করে বুঝতে পারবেন, কারণ আমরা জানি না, আমরা এটা বলতে পারবো না। যে জিনিসটা টেস্ট বোঝে সেই বলতে পারবে সেটা ভালো না খারাপ। আর বলরাম সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছে আমি তার তীব্র নিন্দা করছি, এবং হিন্দু দেবদেবীদের বারবার অপমান করার প্রবণতা এই বিজেপি করে আসছে। এর আগে আপনারা দেখেছেন মা দুর্গাকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলেছেন এবং সরস্বতীকে নিয়ে বলেছে, হনুমানকে মুসলমান বলেছে। এদের কাজ হচ্ছে এটা, এরা কোনো দেবদেবীকে সম্মান করতে জানে না, এরা ধর্মের নাম করে ব্যবসা করে, এরা ধর্মের নাম করে ভোট চাইতে যায়, এবং ভোট হয়ে গেলে এরা হিন্দু ধর্মকে ভুলে যায়, এরা হিন্দু ধর্মের কলঙ্ক। কারণ এদের কাছে ধর্ম হচ্ছে রাজনীতির একটা খেলা, সেই খেলাটা খেলে, বকলমে এরা হিন্দু ধর্মের কলঙ্ক। এরা বলে আমরা হিন্দু ধর্মের রক্ষক, কিন্তু এরা কলঙ্ক। এরা আজকে বলরামের আজকে পুজো, সারা ভারতবর্ষ কেন বিভিন্ন জায়গায় বলরামের পুজো হয়। কৃষ্ণের ভাই ছিলেন বলরাম এবং সে মহাবীর ছিল, তার অনেক মন্দির আছে। আজকে সেই বলরাম সম্পর্কে এ ধরনের মন্তব্য, আমার মনে হয় শিক্ষার বড়ই অভাব আছে। এটা তাদের দলের ব্যাপার যদিও, কিন্তু তাদের দলের চিন্তা করা উচিত যে কাকে নিয়ে কি কথা কেন বলছে। হ্যাঁ, তো আমরা ঘটনাটার নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং হিন্দু দেবদেবীদের অপমান করার জন্য তাদের ক্ষমা চাওয়ার পরামর্শ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।